हेलो फ्रेंड्स वेलकम टू टीएस एडुकेशन। फ्रेंड्स आमरा ग्रुप डी और एनटीपीसी तुम्हारे 7 दिनेर एक सम्पूर्ण फ्री कोर्स कराচ্ছি, যেখানে আজকে আমাদের डे 16 अर्थात 16 নম্বর दिन और এর আগে 15 দিনের ক্লাস অলরেডি আমাদের হয়ে গেছে। আর আজকে আমরা অনুপাত সমানুপাতে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কমপ্লিট করে ফেলবো। আজকে পার্ট 3 ক্লাস আমরা কমপ্লিট ক্লাস করে দেব। আজকে তোমাদেরকে ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু ভিডিওটা অবশ্যই প্রত্যেককে শেষ পর্যন্ত দেখবে। আর যারা টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো চলো আমরা প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাব। আর দেখো আমাদের টাইমটা একটু চেঞ্জ হয়েছে, যে ক্লাসগুলো যে অঙ্ক আমাদের সন্ধ্যা 6টায় থাকবে, রিজনিং সন্ধ্যা 7টায় এবং জেনারেল সায়েন্স রাত 8টায় থাকবে। আর রাত 9টায় আমাদের প্রিভিয়াস ইয়ার্সের আমরা পেপার সলভ করাচ্ছি তোমাদের গ্রুপ ডি 2018 সালে। এরপর এলপি টেকনিশিয়ান এনটিপিসি সব কিছু করাবো, সেজন্য অবশ্যই ভিডিওগুলো প্রত্যেকে দেখে নেবে। তো চলো প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে যে 5a + 3b। দেখো প্রত্যেক টাইপের প্রশ্ন আমরা এখানে কমপ্লিট করাবো, সেজন্য কমপ্লিট ভিডিওটা কিন্তু প্রত্যেকে দেখবে। হ্যাঁ, দেওয়া রয়েছে কি 5a + 3b = 2a - 3b = 23:5 হলে a = b কত। তাহলে কি করতে হবে, এই ধরনের প্রশ্ন আগের দিনও আমরা করেছি। কি করতে হবে, 5a + 3b রয়েছে ইস্টু কী দেওয়া রয়েছে 2a - 3b = কত, 23:5। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এই যা নর্মাল নিয়ম সেই নর্মাল নিয়মে করে দিই। 3b মানে কি আমরা অনুপাত মানে নিচে লিখে দিতে পারি, ভাগ হয়ে যায় তাই তো, -3b আর এটা 23/5। এরপর কি কাজ থাকবে আমাদের, ক্রস গুণ করা। তাহলে ক্রস গুণ করলেই 5 দিয়ে আমরা কাকে গুণ করব, এই 5 যেটা রয়েছে এই 5 দিয়ে আমাদের কি হয়ে যাবে, এই ক্রস গুণ হবে আর 23 দিয়ে নিচেরটার সাথে গুণ করে দেবো। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যায়, 5×5 = 25a প্লাস কত হয়ে যায় 3×5 = 15b = 23×2 = 46a - 3×23 = 69b। নিয়ে চলে আসি a আর b গুলোকে আলাদা আলাদা সাইডে, a কে এক সাইডে নিয়ে আসি। তাহলে a কে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আমাদের কত হয়ে যায় 46a - 25b আর এটা কত হয়ে যায় 69b + 15b তাই তো। এগুলোকে এক সাইডে নিলাম, বি গুলোকে এক সাইডে নিয়ে নিলাম। তাহলে এইখানে কি হলো 46 দিয়ে এটা বিয়োগ করলে আমাদের হয়ে যায় 21b = কত হয়ে যাবে আমাদের 69 আর 15 কত হয়ে যায় 69a হয়ে যায় তাই না। এই পাশে কত 25a রয়েছে এটা আর এটা হলো b হয়ে যাবে। তাহলে a/b যদি আমাদের করতে হয় তাহলে আমরা কি করতে পারি, 84/21 কেটে দাও, এটা 4 দিয়ে কাটে আর নিচে কত 1 হয়ে গেল, অনুপাতটা কত হয়ে যাবে 4:1 অর্থাৎ ডি যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার চলে আসলো। তো বুঝতে পারলে এইগুলো প্রশ্ন তো একদম ইজি, জাস্ট আমরা ক্রস গুণ করেই করে দিতে পারি এই ধরনের প্রশ্নগুলো তাই তো। তো চলো আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব। পরের প্রশ্ন যেটা রয়েছে প্রশ্নটা একটু ভুল রয়েছে, ঠিক আছে, প্রশ্নটায় একটা জায়গায় আমাদের একটু চেঞ্জ হবে। কি দেওয়া রয়েছে আমাদের, দেওয়া রয়েছে p q r দেওয়া রয়েছে 1:2:4। বের কি করতে হবে, বের করতে হবে, দেখো প্রশ্নটা একটু ভুল দেওয়া রয়েছে, এখানে 5p² হবে। হ্যাঁ, 5p² প্লাস q² প্লাস r² এর মান বের করতে হবে, ঠিক আছে। প্রশ্নটা একটু ভুল দেওয়া রয়েছে, এখানে 5p² হবে, এটা বের করতে বলা হয়েছে। তো কি করে করব এই ধরনের প্রশ্ন আমরা, দেখো তোমাদের অনেকে অনেক রকম বলবে, কে ধরো এক্স ধরো, আমরা যেই সব প্রসেস বলছি সেই প্রসেসে ডাইরেক্ট করে দাও, কোনো রকম প্রবলেম হবে না। কি দেওয়া রয়েছে আমাদের, এইখানে আমরা জাস্ট মান বসিয়ে দিই, পি মানে কত আমাদের, পি মানে 1 বসাবো, যা অনুপাতে দেওয়া রয়েছে সেটাকে আমরা মেন মান ধরে নেব, কিউ হলো 2 আর আর মানে হলো 4 বসিয়ে দিই। তাহলে রুটের মধ্যে যদি বসাই 5p² মানে কত 1² প্লাস কিউ, কিউ মানে কত 2 তাহলে 2² আর আর মানে কত আমাদের, আর মানে অনুপাতে যা দেওয়া রয়েছে সেটাই 4²। তাহলে এটা এসে দাঁড়ালো কত আমাদের 5 1² মানে 5 যোগ 4 যোগ 16। তাহলে এটা কত হলো 5 আর 9 আর 16 কত হয়ে যাবে 25 √25। তাহলে √25 = কত লিখতে পারি আমরা, 5 লিখতে পারি। এবার দেখো আমাদের কি শুধু 5 অ্যান্সারে আসবে, আসবে না, কারণ কি আমরা অনুপাত ধরেছি, আর যখন অনুপাত ধরেছি তার মানে কি এর সঙ্গে কিছু না কিছু একটা আমাদের রাশি রয়েছে। দেখো এখানে অপশানে কিন্তু শুধু 5 রয়েছে, বলতে পারো যে শুধু 5 তো অ্যান্সার হতে পারে, কখনো হতে পারে না। কারণ কি আমরা যদি অনুপাত যেটা দেওয়া রয়েছে তোমাদেরকে, আমরা এর আগেও বলেছি আমি তোমাদেরকে ক্লাসের টাইমে, যে অনুপাত যখন দেওয়া রয়েছে সেই অনুপাতটাকে যখন আমরা ভ্যালু হিসাবে এখানে পুট করছি তখন কিন্তু ডাইরেক্ট আমাদের মান আসছে না, डायरेक्ट जेटा आसছে সেটা আমাদের অনুপাত বা অনুপাত রিলেটেড কোনো কিছু আসছে। তার মানে কি এই 5টাকে আমরা কি এইভাবে লিখতে পারি কি দেখো তো 5 গুণ 1 লিখতে পারি কি লিখতে পারি না বলো। আমরা কিন্তু 5 অ্যানসার করতে পারি না কারণ আমরা যখন অনুপাত দিয়ে ভ্যালু পুট করছি তখন ডাইরেক্ট অ্যানসার আমরা পাই না। আমরা অনুপাত দিয়ে ডাইরেক্ট ভ্যালু পুট করা মানে ডাইরেক্ট অনুপাত রিলেটেড কোনো অ্যানসার পাই। তাহলে 5 × 1 লিখতে পারি। আর 1 মানে আমরা কি ধরেছিলাম 1 মানে আমরা এখানে ধরেছিলাম কি p। তাহলে এটাকে কি লিখতে পারি 5p। তাহলে অ্যানসার কোনটা হয়ে যাবে অ্যানসার আমাদের c যেটা রয়েছে এটা হয়ে যাবে। কেন শুধু 5 হলো না বুঝতে পেরেছো কারণ আমরা যখন ডাইরেক্ট ভ্যালু পুট করি তখন কখনোই আমরা ফুল পূর্ণ মার্কসটা পেয়ে যাই না মানে আমাদের যেটা ভ্যালুটা পেয়ে যাই না আমরা সম্পূর্ণ মানটা সঙ্গে কিছু না কিছু একটা টার্ম আমাদের থাকে। তো চলো পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে যেটা দেওয়া রয়েছে যে আমাদের 5, 8 আর 15 চতুর্থ সমানুপাতটি কত। দেখো এই প্রশ্নটা সলভ করার আগে আমি সমানুপাত তোমাদেরকে এর আগেও শিখিয়েছি তবুও আমি আরেকবার বলে নিচ্ছি সমানুপাত রিলেটেড আমাদের যেটা রয়েছে এই সমানুপাতের ক্ষেত্রে আমাদের কি থাকে ধরো তোমাদেরকে 4টে সংখ্যা দেওয়া হয় এ বি সমানুপাত a:b সমানুপাত c:d যদি দেওয়া হয় তাহলে মনে রাখবে যে এই প্রথম যেটা রয়েছে এইটা হলো আমাদের কি এইটা হলো আমাদের প্রথম পদ প্রথম সমানুপাত ঠিক আছে প্রথম সমানুপাত এইটা হলো আমাদের দ্বিতীয় সমানুপাত এইটা হলো তৃতীয় সমানুপাত আর এইটা হলো আমাদের চতুর্থ সমানুপাত ঠিক আছে। এগুলো মনে রাখবে এগুলোকে আমরা সমানুপাত কি 1st, 2nd, 3rd এবং 4th সমানুপাত বলা হয়। এবার তাহলে আমাদের এইখানে কি বলা হয়েছে আমাদের এই প্রশ্ন দেখো আমরা প্রশ্ন এক এক করে করবো আর সব টাইপ তোমাদেরকে এর মধ্যে আলোচনা করে দেবো ঠিক আছে। এরপর আমাদের কি বলা হয়েছে আমাদের বের কি করতে বলা হয়েছে তার বুঝতে পেরেছো কোনটা প্রথম এটা দ্বিতীয় সেকেন্ডটা অর্থাৎ পজিশন অনুযায়ী। তাহলে আমাদের বের কি করতে বলা হয়েছে 5, 8 আর 15 চতুর্থ সমানুপাত বের করতে বলা হয়েছে। তার মানে কি আমাদের এইটা প্রথম দ্বিতীয় তৃতীয় দেওয়া রয়েছে 4 নম্বর বের করতে বলা হয়েছে। তাহলে আমরা 4 নম্বরটা কি এক্স ধরে নেব। তাহলে আমরা কি লিখতে পারি এটাকে 5:8 সমানুপাত এই 15:2 যেহেতু চতুর্থটা বের করতে বলেছে চতুর্থ স্থানে এক্সকে লিখে নাও তাহলে এক্স হয়ে গেল। এই রেশিওকে আমরা লিখতে পারি তো এইভাবে 5/8 আর এই সমানুপাত চিহ্নকে তুলে দিলে আমরা সমান চিহ্ন লিখতে পারি 15/x বুঝতে পারি। সমানুপাত চিহ্ন তুলে দিলে সমান চিহ্ন আসে আর এই ইস্টু বা রেশিও চিহ্ন তুলে দিলে ভাগ চিহ্ন চলে আসে। তাহলে এটা করো তাহলে কত আসলো আমাদের ক্রস গুণ করো 5x আসবে 8 গুণ 15 তাহলে x কত হয়ে যাবে 8 গুণ 15/5। তাহলে 5 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে 3, 3 × 8 = 24 অর্থাৎ অ্যান্সার কী চলে আসলো ডি যেটা রয়েছে সেটা অ্যান্সার চলে আসলো। তাহলে চতুর্থ সমানুপাত কোনটা হলো আমাদের 24 যেই পজিশন যদি তৃতীয় সমানুপাত বের করতে যেত আমরা 3য় নম্বর পজিশানে আমরা এক্স ধরে নিতাম ঠিক আছে। আমি এর আগেও ক্লাসে তোমাদেরকে এগুলো বলেছি। এরপরে যেটা রয়েছে এটা দেখো তোমরা নিচে সেজন্য কমেন্টে জানাবে প্রত্যেকে কমেন্টে জানাবে ঠিক আছে। এটা দশমিক দেওয়া রয়েছে সেই নিয়ে কোনো প্রবলেম হবে না তোমাদের দশমিক জাস্ট কাটাকাটি যেমনভাবে করো তেমনই করবে। কমেন্টে এটা প্রত্যেকে উত্তর জানাবে ঠিক আছে কত অ্যান্সার আসছে তোমরা প্রত্যেকে উত্তর জানাবে এটার। তো চলো আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব। আর আজকের ভিডিওতেও দেখো আমরা টার্গেট রাখছি যে তোমরা 500 লাইকস কিন্তু কমপ্লিট করবে ফ্রেন্ডস। 500 লাইকস অবশ্যই কমপ্লিট করো ভিডিওগুলোকে লাইক শেয়ার করতে থাকো হ্যাঁ। তো চলো পরের প্রশ্ন বলা রয়েছে 234 এবং 104 কী বলা হয়েছে 234 এবং 104 এর গড় সমানুপাত কত। দেখো গড় সমানুপাত বা মধ্য সমানুপাত একই কথা ঠিক আছে। কখনো কখনো তোমাদের মধ্য সমানুপাতও বলা হবে কখনো গড় সমানুপাত বলা হবে। তাহলে তোমাদের জানা দরকার যে মধ্য সমানুপাত জিনিসটা কি এটা আমাদের জানা দরকার। দেখো যদি কখনো তোমাকে বের করতে দেওয়া হয় দেখো আমরা কি লিখতে পারি আমরা যে আগে লিখেছি কি a:b সমানুপাত b c:d এইভাবে লিখেছি। এইটি এইখানে কটা টোটাল 1, 2, 3, 4টে সংখ্যা রয়েছে সেজন্য চতুর্থ সমানুপাত পর্যন্ত পাই। এখন যদি তোমাকে বলা হয় 3টে সংখ্যা a, b এবং c দিয়ে কোনো এরকম সমানুপাত বানাতে কি পারবো আমরা অবশ্যই পারবো। সেই ক্ষেত্রে কি হবে মাঝের যেটা রয়েছে সেটা আমাদের ডবল হয়ে যাবে মানে কি আমরা সমানুপাতটাকে এইভাবে লিখব a:b সমানুপাত b:c অর্থাৎ এই মাঝের যেই টার্মটা রয়েছে b মাঝের যে সমানুপাতটা রয়েছে সেটা দুবার আমাদের রিপিট হয়ে যাবে আর একবার ঠিক আছে দুবার হবে এটা। তাহলে এটার ক্ষেত্রে আমরা একই ভাবে লিখতে পারি a বাই b ইজ ইকুয়াল টু কি হয়ে যায় আমাদের b বাই c। তাহলে এটা করলে আমাদের কি হয়ে যায় ক্রস গুণ করলে b স্কয়ার ইজ ইকুয়াল টু ac হয়, b স্কয়ার ইজ ইকুয়াল টু ac। তাহলে b ইজ ইকুয়াল টু আমাদের যদি বের করতে হয় b মানে কি রুট অফ ac আমরা বলতে পারি তো b ইজ ইকুয়াল টু রুট অফ ac। তাহলে b ইজ ইকুয়াল টু যদি রুট অফ ac হয় তাহলে এই b যেটা রয়েছে এই bটাকে আমরা কি বলবো এই bটাকে আমরা বলবো যে মধ্য সমানুপাতি। বুঝতে পেরেছি যখন তিনটে সংখ্যার মধ্যে আমরা সমানুপাত বের করি তখন সেটাকে আমাদের কি বলা হয় মিডলটাকে যেটা থাকে সেটা মধ্য সমানুপাতি গড় সমানুপাতি বলতে পারো, এরকম আমাদের নামকরণ করা হয়। তাহলে গড় সমানুপাত যখন বের করতে বলা হয়েছে মানে কি মিডল সংখ্যা বের করতে বলা হয়েছে, তাহলে ডাইরেক্ট সূত্র কি রুট অফ এসি অর্থাৎ বাকি যে দুটো রয়েছে সেটা আমাদের গুণ করে দিতে হবে। তাই রুটের মধ্যে মাঝের সংখ্যাটা বের করার জন্য 234 গুণ 104, তাই তো মিডল সমানুপাত বের করার কি দেখলাম বি ইজ ইকুয়াল টু রুট অফ এসি। তাহলে এ কি 234 আর সি হলো 104। এবারে এইটাকে আমরা কি করব এটাকে আমরা যেভাবে আমাদের করতে হয় সেভাবে আমরা করে দিই। 234কে আমরা কীভাবে লিখতে পারি তো দেখো তো 234কে যদি আমাদের লিখতে হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 234কে 4 2 7 9 দিয়ে আমরা একবার এটাকে কাটতে পারি তো 9 গুণ এটা কত হতে পারে দেখো তো 9 দিয়ে 9 দুগুণে 18 আর ওইদিকে থাকছে 5 6 নং 54 2 এ 6 26 অর্থাৎ 9 গুণ 2 গুণ 13। আর 104কে দেখো আলাদাভাবে তোমরা এইভাবে করতে পারো 234কে 2 দিয়ে করলাম একবার তাহলে 2 1 কে 2 1 7 আর এটা 9 দিয়ে আমাদের কত হয়ে যায় 9 13 5 9 13 117 এইভাবে করতে পারো 2 গুণ 9 গুণ 13। আর এটাকে কি লিখতে পারি এটাকে আমরা 8 গুণ 13 লিখতে পারি 8 13 104। তাহলে এখন কি আসছে দেখো তো দুটো 13 থেকে একটা 13 আসবে বাইরে, 9 থেকে একটা 3 বাইরে আসবে, আর এই 8 2 16 থেকে একটা 4 বাইরে চলে আসবে। তাহলে এটা এসে দাঁড়ালো কত 3 13 39 আর 4 39 কত হয়ে যায় 3 4 12 13 12 156 অর্থাৎ কি হয়ে যায় 156। এইটা আমাদের অ্যান্সার চলে আসে, কিন্তু এখানে অপশানে কোনোটা আছে 156 নেই, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে অ্যান্সার আমাদের ডি হয়ে যাবে। বুঝতে পেরেছ কি করব মধ্য সমানুপাতিক বলুক বা গড় সমানুপাতিক বলুক একই ব্যাপার। তো পরে কি দেওয়া রয়েছে দেখো পরেরটাই বলা রয়েছে যে মধ্য সমানুপাত বের করো, একই ব্যাপার বলেছি। তাহলে মধ্য সমানুপাত যদি বের করতে হয় তাহলে আমরা কি করে করব রুটের মধ্যে আমাদের কি হবে 3 প্লাস রুট 2 গুণ কি করব এটা 12 মাইনাস 32 এটা করতে পারি আমরা। এটাকে যদি করি তাহলে আমরা এইটাকে রেখে দাও রুট এটা কত আছে 3 প্লাস রুট 2 এটাকে রেখে দিই এখানে, রেখে দিলে এইটাকে দেখো এখানে কি এখানে আছে 12 এটাকে যদি আমরা 12কে লিখতে পারি কি 4 গুণ 3 লিখতে পারি মাইনাস 32কে কি লিখতে পারি 32কে যদি লিখি 16 গুণ আমরা 2 লিখতে পারি। তাহলে এইটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এই যেটা রয়েছে সেখানে আমরা 3 প্লাস রুট 2 পাচ্ছি একটা, আর এইখান থেকে একটা 4 আর 16 থেকে কি 16 থেকে রুটের বাইরে গেলে কি একটা 4 বেরোবে। তাহলে দুটো থেকে একটা 4 কমন নিলে এইখানে পড়ে থাকছে 3 মাইনাস রুট 2। বুঝতে পেরেছ এটা কি করে 3 মাইনাস রুট 2 হলো 4 কী করে বাইরে এলো। আমরা এখানে দেখেছি কি যে আমাদের এইটা যেটা রয়েছে এখানে কি রয়েছে 3 রয়েছে আর এইটা 4 রয়েছে, আর এই 16 থেকে কি একটা 4 বাইরে আসবে রুটের, তাহলে এই এইখানে একটা 4 চলে আসবে। দেখো এটাকে এরকম 4 আর এই 16টাকে এই বাইরে বের করলে এরকম 4 চলে আসে, তাহলে দুটো 4 থেকে একটা 4 কমন নিলাম তাহলে 3 মাইনাস রুট 2 হয়ে গেল। এইবার আমরা কি করতে পারি এটাকে যদি করতে হয় লিখে দাও আমাদের 4 গুণ একটা রয়েছে 3 প্লাস রুট 2 আর একটা রয়েছে 3 মাইনাস রুট 2। হ্যাঁ দেখো এখানে এই চিহ্নটা হবে না, এটাকে কি লিখতে পারি আমরা 3 মাইনাস রুট 2 লিখতে পারি। হ্যাঁ 3 মাইনাস রুট 2 তাহলে গুণ করলে কি হয়ে যায় দেখো তো গুণ করলে এটা আমাদের দুটো 4 থেকে এইটাকে আমাদের একটা 4 পড়ে থাকে, আর এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হয়ে যায় 3 3 9 মাইনাস 2 এটা, তাহলে কী হবে 2 দিয়ে 4 দিয়ে কি একটা 2 বাইরে চলে আসে আর 9 দিয়ে এটা হলে 7 অর্থাৎ অ্যান্সার কী হয়ে যাবে 2 রুট 7 অর্থাৎ বি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছ কারোর যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবে যা প্রবলেম হবে তোমাদের। তো আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে দুটি সংখ্যা বের করো যাদের মধ্য অনুপাত বের করো যাদের মধ্য অনুপাত 12 এবং তৃতীয় অনুপাত 324। एमन दुटो संख्या आमादेर बेर करते बला हयेछे। देखो मध्य समानुपात 12 तार माने कि मध्य समानुपात 12 माने आमरा रूट अफ जे बाकी दुटो संख्या रयेछे सेई दुटो रूट करे दिले आमादेर कि हये जाबे, रूटेर मध्ये बाकी दुटो संख्यार गुण करे दिले आमादेर 12 बेर होबे। एटा होबे तो एटा बेर होबे এই বাকি দুটো সংখ্যা তাহলে আমরা কি 6 এবং 8 কে গুণ করে দেখি তো 6 গুণ 8 করলে 48 বাইরে 12 আসবে √48 বাইরে 12 আসছে না 12 হচ্ছে কি মধ্য সমানুপাতিক 12 হচ্ছে না তাহলে আমাদের অপশন এ হবে না। এবারে অপশন বি যদি দেখি আমরা অপশন বি দেখো অপশন বি তে কি দেওয়া রয়েছে 4 আর 36 তাহলে 4 আর যদি 36 হয় তাহলে আমরা কি করব মধ্য সমানুপাত দেখে নিই তো 4 আর এটা 36 বের করলে কত হয়ে যায় 4 থেকে আমাদের বের করলে আমাদের হয়ে যায় কত 2 বের হয় 36 দিয়ে 6 6 দুগুণে 12 अर्थात द्वितीय नम्बर हमारे बी जेटा रही है सेटा देखलाम मध्य समानुपात हमारे 12 हलो ताहले दुई नम्बर हमारे होते पारे। देखो हबेई जे एमन किछु ना कारण कि आमादेर आरेकटा बोले दिएछे तृतीय अनुपात 324 होते हबे। तृतीय अनुपात 324 होवार माने कि जे एकटा संख्या आमादेर कि रयेछे 4 रयेछे एकटा 36 रयेछे आर तृतीय समानुपात आमादेर बोले देवा हयेछे कत हबे तृतीय समानुपातटा आमादेर हबे 324 ताई तो तार माने आमरा कि बोलते पारी तार माने आमरा बोलते पारी जे संख्या जेटा रयेछे से संख्याटार क्षेत्रे ताहले कि बुझते पारलाम आमरा जे प्रथम आमादेर देखो आबार कि बला हयेछे जे तृतीय अनुपात जेटा रयेछे सेटा 324 होबे तार माने कि तार माने प्रथम अनुपात जेटा रयेछे सेटा 4 होबे जदि आमादेर एइटा हय ताहले कि प्रथमटा 4 द्वितीयटा 36 ताहले तृतीयटा आमादेर कि होबे आमादेर परेरटाও 36 तारपरটা आमादेर কত হবে तारपरটা 324 होबे। তাহলে আমরা দেখে নেব যে আমাদের এই দুপাশের অনুপাতটা सेम কিনা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি। তৃতীয় সমানুপাত মানে কি আমরা তৃতীয় সমানুপাত মানে হলো আমাদের 3 নম্বরের কারণ তিনটে সংখ্যার ক্ষেত্রে আমাদের বের করতে হবে। এক দেখলাম মধ্য সমানুপাত 12 হবে সংখ্যা দুটোর যদি বের করি দেখলাম হ্যাঁ ঠিক আছে ম্যাচ করে গেল আমাদের বি নম্বর অপশন। এখন তৃতীয় সমানুপাত 324 হওয়ার মানে হলো যে মাঝের সংখ্যা যেটা রয়েছে সেটা আমাদের কি আসবে 36 আসবে তাই তো। দেখো যদি কারো বুঝতে প্রবলেম হয় একবার বুঝে নাও বিষয়টা তাহলে আর কোনো রকম প্রবলেম হবে না। তোমাদের ধরো বলা হয়েছে যে মাঝের সংখ্যাটা কি হয়েছে বলা হয়েছে তৃতীয় সমানুপাত তোমাদের কত হবে 324 আসবে তাহলে প্রথম সমানুপাত আমরা জানি কত 4 আমাদের অনুযায়ী আমরা যদি বি অপশন রাইট হয় তাহলে আমাদের প্রথমটা 4 তাহলে দ্বিতীয়টা কত আসবে দ্বিতীয়টা আমাদের তাহলে 36 আসছে এটা কি মধ্য সমানুপাত হয়ে যাচ্ছে তখন। দেখো অনেকে ভাবতে পারো যে মধ্য সমানুপাত তো 12 12 নয় বলা হয়েছে যে ওই সংখ্যা দুটোর মধ্য সমানুপাত 12 ঠিক আছে তাহলে এই তিনটে সংখ্যার ক্ষেত্রে যদি তৃতীয় সমানুপাত 324 হয় তাহলে এটাকে 324 এ লিখে দিই তাহলে এখন কি হলো 4/36 = 36/324 যদি এটা সঠিক হয় তাহলে কি অনুপাত দুই সাইডে সেম আসবে 1 বাই এটা কত হলো 9 হয়ে গেল আর এটা 36 দিয়ে এটা কাটলে আমাদের কত হয়ে যায় দেখো তো যদি 36 দিয়ে আমরা এটাকে কাটি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 36 দিয়ে 4 9 3 9 27 9 এটা কত হয়ে গেল 1/9 হয়ে গেল তার মানে আমরা কি বলতে পারি এই পাশেও আমাদের 1/9 আসছে এই পাশেও 1/9 আসছে সুতরাং এটা তৃতীয় সমানুপাত যে 324 এই দুটো সংখ্যা সেটাও আমরা বুঝতে পারলাম। বুঝতে পারলে তার মানে আমরা দেখতে পেলাম দুটোই আমাদের স্যাটিসফাইড হলো সুতরাং অপশন আমাদের কি হয়ে যাবে বি হয়ে যাবে। এবার দেখো হয় বি হতো না হলে যদি বি না হতো তাহলে কিন্তু আমাদের অপশন আসতো কোনোটাই নয় যদি আমাদের এই সেকেন্ড অপশনটা ম্যাচ না করতো যে তৃতীয় সমানুপাত 324 বুঝতে পেরেছো তো। চলো পরের প্রশ্নে কি বলা হয়েছে একটি সংখ্যার 30% অন্য একটি সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি আগের চেয়ে 4/5 কমে যায় প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত কি বলা আছে। একটি সংখ্যার যে কোনো একটি সংখ্যা যেটা রয়েছে আমরা ধরে নিলাম একটা সংখ্যা হলো আমাদের x ধরে নিলাম তাহলে কি বলা আছে x এর 30% একটি সংখ্যার 30% অন্য একটি সংখ্যা থেকে বিয়োগ করলে আমরা একটা সংখ্যা x ধরলাম আর একটা y ধরলাম। দেখো কেন ধরলাম কারণ অনুপাত বের করতে হবে তো তাহলে x/y বের করলে আমাদের ডাইরেক্ট অ্যানসার হয়ে যাবে সেজন্য আমরা xy ধরলাম আলাদা কোনো কারণ নয় যে অনেকে বলতে পারো কেন xy ধরবো কারণ xy ধরলেই ইজি হবে এটা। তাহলে একটা সংখ্যা কি বলা হয়েছে x তা কি বলা হয়েছে একটি সংখ্যার 30% অন্য একটি সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাহলে কি হয়েছে অন্য সংখ্যাটা কি দেখেছি আমরা y তাহলে y থেকে যদি x এর 30% অর্থাৎ x এর 30/100 যদি আমরা বিয়োগ করি তাহলে কি বলা আছে দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ দ্বিতীয় সংখ্যা কি y আগের চেয়ে 4/5 কমে যায় অর্থাৎ আগে যা ছিল তার থেকে 4/5 কমে গেছে তার মানে কি আগে যদি 5 থাকে তাহলে এখন কমে কত হয়ে গেছে 1 হয়ে গেছে 4/5 কমে গেছে 4 ভাগ কমে গেছে তাই তো 4 কমে যদি আগে 5 থাকে তাহলে এখন কত হয়ে গেছে 1 হয়ে গেছে तार माने 1/5। देखो भूल जेटा अनेक जगह आछे भूलटा जे अनेके कि लिखे रेखेछे जे y एर 4/5 y एर 4/5 नय कारण कि एखाने बोला हयेछे आगेर चेये 4/5 कमे जाए। ठीक आछे तार माने कि आगे जा छिलो तार थेके 4/5 कमे जाए जदि बला हतो 4/5 हये जाए ताहले आलादा ब्यापार किन्तु 4/5 कमे जाए अर्थात 5 भागेर 4 भाग कमे जाए ताहले कि पड़े थाके 5 भागेर 1 भाग। ताहले एटाके आमरा करे दिई एटा जदि करी आमरा yटाके एक साइडे आनी y - 5 इज इक्वल टू कि हलो x एर 30/100 ताहले एटा एटा केटे दिई ताहले एटा बियोग करले कत हये जाय 5 आर उपरे कत हये जाय 5y - 4y 4y एटा कत हलो 3x/10 एइखाने एटा दिये केटे दिई एटा कत हये जाय 2 ताहले y आर x टाके नीचे निये एसो ताहले एटा कत हये जाय 3/4 × 8 अर्थात अनुपातटा आमादेर एसे दाड़ाय 3:8। अनुपात कि होबे आमादेर ई कोनोटी नय एटा आमादेर आंसर हये जाबे। ठीक आछे देखबे भूल जेटा होबे अनेक जायगाय एई भूलटा करा आछे जे धरो 1/5 एर जायगाय 4/5 लिखे आंसर 3/2 किन्तु एखाने प्रश्ने कि बोलेछे सेटा आमादेर फलो करते होबे बला हयेछे संख्याटी आगेर चेये 4/5 कमे जाए बला हयनि किन्तु जे 4/5 हये जाए एटा बला हयनि। हये जाए माने कि 5 भागेर 4 भाग हये जाए किन्तु कमे जाए माने 5 भागेर 4 भाग कमे जाए पड़े थाके कत 1/5। ठीक आछे परेर प्रश्न आमादेर कि बला हयेछे परेर प्रश्न आमादेर बला हयेछे जे रीता सुनीलेर थेके 25% बेशी बिनियोग करछे। ठीक आछे कि बला हयेछे रीता सुनीलेर थेके 25% बेशी बिनियोग करछे ताहले आमरा कि बोलते पारी एकटा जोदि रीता हय एकटा सुनील हय आर एकटा कि बला हयेछे अभिनव। ठीक आछे तीनजनके लिखे निलाम अभिनव। एखन बला हयेछे रीता सुनीलेर थेके 25% बेशी बिनियोग करेछे ताहले आमी जोदि धरे निई जे सुनील 100 टाका बिनियोग करेछे ताहले रीता कत करेछे 125 टाका ताई तो जदि सुनील 100 टाका करे 125 कारण 25% बेशी। आबार कि बला हयेछे सुनील अभिनवेर थेके 30% कम बिनियोग करे तार माने कि अभिनव जदि आबार धरे निई जे 100 बिनियोग करेछे ताहले ए कत हयेछे 30% कम अर्थात 70 बिनियोग करबे ताई तो 70 करबे। एरपर आमादेर काज कि थाकबे एरपर आमादेर काज हलो যেভাবে আমরা নরমালি করি সেইভাবে আমরা করে নেব। দেখো ফার্স্ট কাজ আমরা হলো কাটাকাটি করে একটু ছোট করে নি সংখ্যাটাকে কিভাবে ছোট করে নিতে পারি দেখো তো যদি এইটাকে 5 × 5 = 25 করি আর এটাকে 4 × 25 করি এই দুটোর মধ্যে প্রথমে কেটে নিলাম এরপর এখানে শূন্য কেটে নিলাম অর্থাৎ সংখ্যাটা এসে দাঁড়ালো কত 5 4 আর এটা 7 আর 10। এবার কি দিয়ে পূর্ণ করব এটা 4 আছে 4 দিয়ে পূর্ণ করে দেব এটা 7 আছে 7 দিয়ে পূর্ণ করে দেব তাহলে কত এসে দাঁড়ালো 5 × 7 = 35 और ये 4 × 7 = 28 एटा 4 × 10 = 40 बुझते पारले काटलाम केमन देखो अनेक आमरा डायरेक्ट सबकटा लिखेओ काटते पारताम ना लिखे केटे आमरा आरो छोटो करे निलाम 5 × 4 करे निलाम परे 4 दिते हलो एटा 7 × 10 करे निलाम 7 दिते हलो। एखन बला हयेछे ताहले जे रीतार बिनियोग ओ बाकी दुजोनेर मोट बिनियोगेर अनुपात कत ताहले रीतार बिनियोग कत देखो बोलेछे 6000 टाका से कि करेछे अभिनव बिनियोग करेछे अर्थात एई 440 एर भ्यालु देওয়া রয়েছে 6000 টাকা। এবার আমাদের কি বলা হয়েছে অনুপাত বের করতে বলা হয়েছে সেই এই 6000 নিয়ে আমাদের কোনো কাজ নেই আমাদের জাস্ট অনুপাত নিয়ে কাজ করলে आंसर হয়ে যাবে কারণ কি যদি আমরা 40 এর ভ্যালু 6000 1 এর ভ্যালু কত বের করে প্রত্যেকটার সাথে গুণ করি আবার যখন অনুপাত বের করব তখন কেটে যাবে তাহলে আমাদের আলাদা করে বের করার কোনো দরকার নেই সেজন্য আমরা কি করব আমাদের তাহলে অনুপাতটা কি বের করতে বলেছে রিতা এবং বাকি দুজনের অনুপাত বাকি দুজন যারা রয়েছে বাকি দুজন তাহলে কি করব রিতা কত রয়েছে रीता = 35 की बाकी दुजोनेर कत हो जाबे 28 और एटा कत हो जाए 40 68 अर्थात एटा कत हलो 68 ताहले आंसर कि चले आसबे ताई तो 68 हलो आमादेर 35 और एटा कत आसबे बाकी दुजोन 68 हाँ 68 आसलो काटे एखान थेके आमादेर काटे ना कोनो ताहले 35 = 68 एटा आंसर आसबे अर्थात कोनोटी नय। দেখবে বই 11.5 বইতে এই প্রশ্নটা আছে যেখানে ভুল দেওয়া আছে সেখানে কি করা হয়েছে তিনজনের যোগ করে দিয়ে आंसर করা রয়েছে তিনজনের বলাই রয়েছে যে রিতা এবং বাকি দুজনের আমাদের মোট বিনিয়োগ বের করতে বলা হয়েছে তাহলে রিতার কত 35 বাকি দুজনের 68। আর একটা জিনিস মনে রাখবে এইখানে কিন্তু আমরা একটা জিনিস দেখে নাও যে একটা জিনিস আমরা করেছি যে আমরা এই 40 এর ভ্যালু 6000 তারপরে 35 এর ভ্যালু কত 28 এর ভ্যালু কত এগুলো বের করিনি কারণ কি অনুপাত যখন বের করব से अनुपाते सेटा बेर करे गुण करले आबार केटे जाबे केटे गिये सेजोन्नो आमरा करलाम ना। ठीक आछे तो चलो परेर प्रश्ने পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে একটি সংখ্যার ৬০% ৬০% ⅓ অন্য একটি সংখ্যার ২০% ২/৫ সঙ্গে সমান, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার আনুমানিক অনুপাত কত? তাহলে কি করব, প্রথম সংখ্যা যদি আমরা x ধরি, x এর কি বলা আছে ৬০% অর্থাৎ ৬০%, কি বলা আছে ৬০% অন্য একটি শতাংশের ১/৪ মানে x এর ৬০% এর ১/৪ মানে তার ১/৪ অংশ ইজ ইকুয়াল টু কি বলা হয়েছে আরেকটা সংখ্যা আমরা ধরে নিলাম y, এর কি বলা হয়েছে এর হলো কি ২০% অর্থাৎ 20% এর ২% অর্থাৎ ২/৫ ২/৫ সঙ্গে সমান। বুঝতে পেরেছো? কি করলাম, বলা হয়েছে x এর ৬০%-এর ১/৪ অংশ মানে ১/৪ y এর ২০%-এর ২/৫ অংশের সঙ্গে সমান। এরপর আমরা কেটে দেবো, প্রথমে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিই, ২০ দিয়ে এটাকে কাটলে এটা ৩ চলে আসে, তাহলে আমাদের কত হয়ে গেছে দাঁড়ালো এটা 3x/4 আর এই পাশে কত দাঁড়ালো 2y/5। তাহলে আমাদের বের কী করতে হবে x/y, তাহলে গুণ করে দিই আমরা, ৪ এই পাশে গেলে ৪ দুগুণে ৮, এই ৩টা এই পাশে এলে ৩ ৮টা ১৫, ৩ ৫ ১৫ অর্থাৎ অনুপাতটা এসে দাঁড়ালো কত x/y= দাঁড়ালো 8:15। এখানে কোনো অপশানই নেই, সুতরাং অ্যান্সার আমাদের কোনোটি নয় হয়ে যাবে। নির্ণয় করা যাবে না এটা কিন্তু হবে না, কারণ কি নির্ণয় তো আমরা করতে পারছি না, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে ই কোনোটি নয়। বুঝতে পেরেছ? কী করলাম জাস্ট এক্স এর ৬০%-এর 1/4 = ওয়াই এর 20% 2/5 যা লেখা আছে সেই অনুযায়ী করলাম, একলাই অ্যান্সার চলে আসবে আমাদের। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে আমাদের যে 5টি আম ও 4টি কমলা লেবুর কী দেওয়া রয়েছে 5টি আম এবং 4টি কমলা লেবুর দাম 3টি আম ও 7টি কমলা লেবুর দামের সঙ্গে সমান। অর্থাৎ আমাদের বলা রয়েছে যে 5টি আম, আমরা ম্যাঙ্গো ধরে নিলাম, 5টি আম 5 ম্যাঙ্গো প্লাস কী বলা হয়েছে 4টি কমলা লেবু, 4টি কমলা লেবুকে অরেঞ্জ ধরে নিলাম, তাই তো ইজ ইকুয়াল টু কী বলা রয়েছে যে কি 3টে আম অর্থাৎ 3 ম্যাঙ্গো প্লাস 7টি কমলা লেবু 7টি অরেঞ্জের সঙ্গে সমান। এরপর কি করব বলা হয়েছে তাহলে একটি আম ও একটি কমলা লেবুর দামের অনুপাত কত। সে একই রকম নিয়ম, এমগুলোকে এক সাইডে নিয়ে আসি, তাহলে এমকে যদি এক সাইডে নিয়ে আসি আমাদের কত হয়ে যায়, এখানে 5m আছে, তাহলে 5m মাইনাস কী হয়ে যায়, এখানে এই পাশ থেকে এমটা এলে 3m হয়ে যায়, আর এখানে 7o রয়েছে মাইনাস কী হয়ে যাবে 4o, তাই তো ও মানে কি অরেঞ্জ, হ্যাঁ এগুলো আবার 40কেও ভেবো না, অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ, এগুলো অরেঞ্জ ও আর লিখে দিই কারণ আবার কেউ 40 ভেবে বসতে পারো। তাহলে এটা কত এসে দাঁড়ালো 2m ইজুগল টু কত দাঁড়ালো আমাদের 7 থেকে 4 বিয়োগ করলে আমাদের 3o। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে আম এবং কমলা লেবুর অনুপাত কত, তাহলে আম মানে কি ম্যাঙ্গো আর কমলা লেবু মানে কি অরেঞ্জ, এর অনুপাতটা কত দাঁড়ালো 3/2 অর্থাৎ 3:2, এটা অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছ? একটা জিনিস খেয়াল করবে, এই ধরনের প্রশ্ন একদম ইজি, কিন্তু শেষে দেখে নেবে কোনটার অনুপাত। যদি তোমাকে উল্টো বলা হতো যে কমলা লেবু এবং আমের অনুপাত কত, তাহলে আমাদের কিন্তু 2:3 হতো, এইটা ভালো করে খেয়াল করে নেবে প্রত্যেকে। ঠিক আছে, এরপর কি দেওয়া রয়েছে, এরপর আমাদের দেওয়া রয়েছে যে এক ব্যবসায় লভ্যাংশ ABC এর মধ্যে এমনভাবে বণ্টিত করা হলো যে এর 4 গুণ অর্থাৎ কি বলা হয়েছে এর 4 গুণ, বি এর 6 গুণ এবং সি এর 11 গুণের সঙ্গে সমান, তাহলে বলা হয়েছে 3 জনের প্রাপ্ত অনুপাত কত। তাহলে এই ধরনের প্রশ্ন অর্থাৎ প্রশ্নটা এসে দাঁড়ালো কি এর 4 গুণ অর্থাৎ 4a = বি এর 6 গুণ অর্থাৎ 6b = সি এর 11 গুণ অর্থাৎ 11c এর সঙ্গে সমান। তাহলে a:b:c আমাদের বের করতে হবে, তাই তো। তাহলে আমরা কি করে বের করতে পারি, আমরা ডাইরেক্ট বের করতে পারি, আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম a:b:c যখন বের করতে হবে ডাইরেক্ট কীভাবে বের করতে পারি আমরা এটাকে। আমরা কি করব, যখন a বের করব তখন এটাকে বাদ দিয়ে বাকি দুটোর গুণ করব, 6 × ১১ = ৬৬ ইজুকাল টু, যখন বি বের করব বিকে বাদ দিয়ে বাকি দুটোর গুণ করব 11 × ৪ = ৪ × ৪ = ৪৪ আর যখন সি বের করব সিটাকে বাদ দিয়ে দেবো, বাকি দুটো কি 6 এবং ৪ × ৪ = ২৪। তাহলে a:b:c এসে দাঁড়ালো ৬৬ ৪৪ ২৪। আমরা এর ভিতরে কাটা যায় কিনা দেখি, কাটা যায় 2 দিয়ে, এটা 33 হয়ে যায়, এটা 22 হয়ে যায় আর এটা কত হয়ে যায় 12 হয়ে যায়। তাহলে অনুপাতটা এসে দাঁড়ালো কত 33:22:12 অর্থাৎ a, b, c এর প্রাপ্ত অংশের অনুপাত কত 33:22:12। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, সি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? জাস্ট কী রয়েছে এর 4 অংশ, বি এর 6 অংশ, এর মানে কি, এর মানে হলো গুণ, তাহলে a এর 4 অংশ মানে a × ৪ = বি এর 6 অংশ মানে b × ৬ इज इक्वल टू सी एर एगारो अंश सी इंटू एगारो ताहले ए टू बी टू सी बेर करार जोन्नो आमरा जे ट्रिक शिखेछि डायरेक्ट सेई ट्रिके आंसर हये गेल। एरपर बला हयेछे कलकाता थेके एकटी जायगाय जाओयार बास भाड़ा 20 टाका छिलो ताहले कि बला हयेछे एक छिलो कि बास भाड़ा और एक हलो ट्रेन भाड़ा। ठीक है एक हलो ट्रेन भाड़ा एखन बला हयेछे बास भाड़ा जेटा रयेछे सेटा कि हयेछे 20 टाका छिलो और कि रयेछे ट्रेन भाड़ा छिलो 30 टाका। एखन आर कि बला रयेछे आर बला रयेछे जे आमादेर एई बास भाड़ा जेटा रयेछे सेई बास भाड़ाटा कि हयेछे 20% बृद्धि पेयेछे एई जेटा रयेछे एटा कि हयेछे 20% बृद्धि पेयेछे आर ट्रेन भाड़ाटा जेटा रयेछे सेटा 10% बृद्धि पेयेछे 10% बृद्धि पेयेछे। जदि एटा हय ताहले आमरा कि करे करब देखो दशमिके चले आसते पारे किन्तु सेइजोन्नो आमरा कि करब आमी बलेछिलाम जखोनी एटा होबे एদের দুজনের মধ্যে আমাদের অনুপাত বের করতে বলা হয়েছে তাহলে আমি যদি বলি বাস এবং এদের অনুপাতটা কত হবে বের করতে বলেছে তো তাহলে বাস এবং ট্রেনের যদি ভাড়ার অনুপাত করি তাহলে কত এসে দাঁড়া দেখো 20:3 মানে 2:3 তাহলে এটাকে আমরা কি 200 আর ইনটু 300 লিখতে পারি কি অবশ্যই লিখতে পারি কারণ 200:300 আর 20:30 একই ব্যাপার 2:3 এসে দাঁড়াবে তাহলে 200 এর 20% কেন করে নিলাম যাতে দশমিক না আসে শতাংশের ক্ষেত্রে যখনই দেবে 20 টাকা আমরা 200 করে নিলাম একটা করে শূন্য বাড়িয়ে নিলাম 3 টাকা 30 টাকা 300 করে নিলাম তাহলে 20 এর 20% বাড়ালে 100 তে 20 বাড়ে তাহলে 200 তে কত 240 বাড়বে অর্থাৎ 240 হয়ে যাবে এটা আর এটা 300 তে 10% করে বাড়লে 100 তে 10 বাড়লে 300 তে কত 30 বাড়ে তাহলে 300 আর 30 কত হয়ে যাবে 330 তাহলে অনুপাতটা এসে দাঁড়াবে কত 240:330 তাহলে এইটাতে কাটলে 3 দিয়ে কাটলে 3 8 24 3 11 33 अर्थात अनुपात एस दाड़ो 8:11 ये अनुपात एस दाड़ो बुझते पे तेल अन्सार कि आसार हमारे ये कोटाई होना कारण कि हमारे ये अन्सार भूल देवा रही है तई तो देखो हमें प्रश्न कोथाओ भूल करी तो 20 टाका और ट्रेन भाड़ा बोले ओ हाँ एक जेटा भूल होता कि देखो ट्रेन भाड़ा प्रथम बला रही है पर बस भाड़ा बला रही है। ठीक है जार जो हमारे क्योंकि अन्सार आसें তাহলে আমরা কি করব নরমাল নিয়ম সেইজন্যই মনে এটা ভুল হচ্ছে আসছিল। ঠিক আছে আমাদের তাহলে আমরা কি করে করব আমাদের দেওয়া রয়েছে দেখো আরেকবার আমি করিয়ে দিচ্ছি যেহেতু আমাদের ওইখানে ভুল করা হয়েছে ট্রেন ভাড়া কত দেওয়া রয়েছে বাস ভাড়া দেওয়া রয়েছে 20 আর ট্রেন ভাড়া দেওয়া রয়েছে 30 এখন বলা হয়েছে বাস ভাড়া কত বড় হয়েছে 10% বৃদ্ধি পেয়েছে এইটা বৃদ্ধি পেয়েছে কত 10% এটা 10% বৃদ্ধি পেয়েছে আর এইটা বৃদ্ধি পেয়েছে আমাদের কত এইটা 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি থাকবে আমরা কি করব এই যেহেতু অনুপাত তাহলে এটাকে 200 বানিয়ে নেব এটাকে 300 কারণ কি অনুপাত বের করলে সেই 2:3 আসবে সে 200 300 বানাও 2000 3000 বানাও বা 20 30 বানাও 2:3 আসবে তাহলে 100 তে যদি 10 টাকা করে বৃদ্ধি পায় তাহলে 200 তে কত 20 টাকা তাহলে কত বৃদ্ধি পাবে টোটাল 20 টাকা বৃদ্ধি পাবে তাহলে কত হয়ে যাবে 220 টাকা আর 300 টাকায় কি হয়ে যাবে 100 টাকায় 20 টাকা করে বৃদ্ধি পাচ্ছে যেহেতু 20% বৃদ্ধি পাচ্ছে তাহলে 300 টাকায় 3 60 টাকা বৃদ্ধি পাবে তাহলে 60 টাকা যদি বৃদ্ধি পায় তাহলে এটা এসে দাঁড়া কত 360 এখন কি বলা হয়েছে এই দুটোর অনুপাত বের করতে বলা হয়েছে তাহলে 0 0 কেটে দাও আর কিছু কাটে আমাদের আমাদের দেখো 2 দিয়ে কাটলে এটা 11 এসে দাঁড়ায় আর 2 দিয়ে কাটলে এটা 18 অর্থাৎ অনুপাত এসে দাঁড়াবে 11:18 বুঝতে পেরেছো। তাহলে আমাদের যেই ভুলটা হচ্ছিল কি হচ্ছিল আমরা ট্রেন ভাড়া দেখো আগে ট্রেন ভাড়া লিখে এইটাই কনফিউজ করার জন্য দিয়ে দিয়েছে আগে ট্রেন ভাড়া লিখে দিয়েছে আর প্রথমে কিন্তু বাস ভাড়া বলা হয়েছিল কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রথমে ট্রেন ভাড়া বলা রয়েছে এটা ভালো করে খেয়াল করবে প্রত্যেকে। ঠিক আছে তাহলে অ্যান্সার আমাদের কোনটা হয়ে গেল অ্যান্সার আমাদের সি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেল। চলো পরের প্রশ্নে পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে যে 1300 টাকা পি কিউ আর এস এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে পি বাই কিউ এর অংশ অর্থাৎ কি দেওয়া রয়েছে পি বাই কিউ এর অংশ কিউ বাই আর এর অংশ और आर बाई एस एर अंश इज इक्वल टू कत 2/3 एर मान कि बोलो तो एर मान हलो पी बाई किऊ अर्थात पी इज टू किऊ 2:3 किऊ इज टू आर 2:3 आर इज टू एस 2:3 अर्थात प्रत्येकटाई हमारे 2:3। ठीक है ताहले हमें कि करते हैं पी किऊ आर एस प्रत्येक अनुपात बेर कर फिली पी किऊ आर एस ताहले जदि ये बेर करते हैं ताहले हमें कि करते हैं फार्स्ट काज তাহলে p p বাই কিউ ইজ ইকুয়াল টু কত 2/3 তাহলে মানে কি p ইজ টু কিউ ইজ ইকুয়াল টু 2:3 তাহলে 2:3 লিখে নাও কিউ ইজ টু আরও আবার কত 2:3 মানে প্রত্যেকটারই অনুপাত হলো 2:3। ঠিক আছে প্রত্যেকটা p বাই কিউ কিউ বাই আর আর বাই এস প্রত্যেকেরই অনুপাত 2:3 তাহলে বসিয়ে দিয়ে এটাও কত 2/3 হয়ে যাবে এর পরেরটা কত r বাই এস এটাও 2/3 হবে তারপর পূর্ণ করে দাও। এটা 3 এটা 3 এটা 2 দিয়ে পূর্ণ হবে। এটা 2 এটা 2 হয়ে গেল এরপর আমাদের কোনো কিছু কাটে কাটে না তাহলে 4 2 8 হয়ে যাবে 2 2 4 3 4 12 হয়ে যাবে 3 3 9 আর 2 18 হয়ে যাবে 3 9 27 হয়ে যাবে। এখন বলা হয়েছে পি এর অংশ কত। এখন দেখো টোটাল টাকা যেটা রয়েছে 1300 দেওয়া রয়েছে কিন্তু আমাদের অনুযায়ী টোটাল টাকাটা কত এসে দাঁড়ালো আমরা যদি বের করি আমাদের অনুযায়ী কত 8 আর 12 কত 8 12 20 20 আর 18 কত 38 আর 27 কত হয়ে যাবে 65 তাই তো 65 আমাদের অনুযায়ী বের হলো টোটাল 65 65 এর ভ্যালু কত দেওয়া রয়েছে 1300 65 এর ভ্যালু যদি 1300 হয় তাহলে আমরা 1 এর ভ্যালু কত বলতে পারি 1 এর ভ্যালু আমাদের বেরিয়ে যায় 20 তাই তো 65 গুণ 130 20 1 এর ভ্যালু যদি 20 হয় বলা হয়েছে p এর মান কত হবে তাহলে 8 এর ভ্যালু কত হয়ে যাবে 8 এর ভ্যালু 8 গুণ 20 160 বুঝতে পেরেছো। তাহলে কত এলো যে আমাদের p এর মান কত চলে আসলো 160 তাহলে आंसर কি হয়ে যাবে b হয়ে যাবে। বুঝতে পেরেছো কিভাবে आंसरটা এলো সেটা নিশ্চয় বুঝতে পেরেছো। প্রত্যেকে যাদের পিডিএফ দরকার আমরা পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পিডিএফ পেয়ে যাবে বা নিচেও তোমরা পিডিএফ লিংক পেয়ে যাবে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবে। তো কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে নিজে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবে আর ভিডিওগুলোকে কমপ্লিট দেখো। আর এর পরের প্রশ্ন আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের কি কী দেওয়া রয়েছে আর দেখো আজকের ভিডিওতে কিন্তু আমরা টার্গেট রেখেছি 500 লাইকস। তোমাদের জন্য আমরা কমপ্লিট সম্পূর্ণ ফ্রি কোর্স করে দিয়েছি এই কোর্সটাকে যাতে কারোর কোনো রকম প্রবলেম না হয় সেন প্রত্যেকেই কিন্তু ভিডিওগুলো কমপ্লিট দেখবে ঠিক আছে। কি বলা হয়েছে যে এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো 2010 টাকা যে এ যদি 5 টাকা পায় তাহলে বি 12 টাকা পাবে। তার মানে কি বলা হয়েছে যখন এ 5 টাকা পাবে তখন বি কত পাবে 12 টাকা তার মানে এ বাই বি যদি বের করি এ যদি 5 টাকা পায় বি কত পাবে 12 টাকা তাহলে এদের অনুপাত কত হয়ে যাবে 5:12। দেখো এ বাই বি আর এ ইস টু বি একই ব্যাপার কিন্তু এটা মনে রাখবে বারবার হ্যাঁ। আবার কি বলা হয়েছে বি যদি আবার বলা হয়েছে বি যদি আমাদের কি হয়ে যায় 4 টাকা পায় তাহলে সি কত পাবে বি 4 টাকা পেলে সি আবার কত পেয়ে যায় 5.5 টাকা কত 5.5 টাকা পায়। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের অনুযায়ী তাহলে আমাদের অনুপাতটা আমরা বের করে ফেলি আমাদের কি হয়ে যায় এ বি এবং সি তাহলে এ কত 5 এটা বি 12 তাহলে বি যদি 4 হয় এটা কত হয়ে যায় 5.5 এটা কি করব 12 দিয়ে পূর্ণ করব এটা 4 দিয়ে পূর্ণ করব। এরপর কি কাজ থাকবে আমাদের যেইভাবে আমরা কাটতে হয় সেভাবে কাটি এটা 4 দিয়ে কাটলে এটা 3 4 12 এটাও 3 4 12 অর্থাৎ এটা এসে দাঁড়ালো 5 এটা দাঁড়ালো 12 3 4 12 আর এটা 3 5 15 আর দের কত 16.5 এটা দাঁড়ালো 16.5। তাহলে দেখো এইখানে একটা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের অনুযায়ী টোটাল টাকাটা কত এলো 5 আর 12 17 17 আর 16 33.5 অর্থাৎ 33.5 এটা আমাদের টোটাল এলো কিন্তু ওরা কি বলে দিয়েছে না এর অ্যাকচুয়ালি টোটাল টাকাটা কত 2010 তাহলে আমরা বলতে পারি 33.5 এর ভ্যালু হলো 2010 তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে 1 এর ভ্যালু হয়ে যাবে এটা দিয়ে কাটি এটা দিয়ে যদি আমরা কাটি কতবার যায় দেখো তো 33 তাই তো 33 2 67 67 হলে 3 বার যায় তাহলে 3 6 বার তার মানে এটা 60 হয়ে যাবে কাটলে কত হয়ে যাবে 60 তাহলে 1 এর ভ্যালু কত এসে দাঁড়ালো 60 এসে দাঁড়ালো। এখন বলা হয়েছে তাহলে বি তাহলে সি বি এর থেকে কত বেশি টাকা পাবে তাহলে কি বলা হয়েছে সি বি এর থেকে কত বেশি পাবে তাহলে দেখো তো সি কত পেয়েছে আমাদের অনুযায়ী 16 টাকা আর বি কত পেয়েছে 12 টাকা তাহলে বেশি কত পেয়েছে যদি বের করতে হয় কত 4 টাকা 4.5 টাকা বেশি পেয়েছে তাই তো। তাহলে 1 এর ভ্যালু যদি 60 হয় তাহলে 4.5 এর ভ্যালু যেটা বের করব সেটাই অ্যান্সার আসবে তাহলে 4.5 এর ভ্যালু কত হয়ে যাবে 60 গুণ 4.5 4 6 24 আর 30 কত হয়ে যায় 270 অ্যান্সার কোনটা চলে আসবে আমাদের এ যেটা রয়েছে এটা অ্যান্সার চলে আসবে। বুঝতে পেরেছো কারোর যদি কোনো রকম প্রবলেম হয় আমাদেরকে কমেন্টে জানাও আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার কিন্তু প্রত্যেকে করে দাও। তো চলো পরের প্রশ্ন আমরা চলে যাব। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে একই ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে আমাদের যে 1050 টাকা কি দেওয়া রয়েছে 1050 টাকা পি কিউ আর এর মধ্যে ভাগ করা হলো যাতে পি এর ভাগ কিউ আর আর এর একত্রিত ভাগে 2/5 ভাগের সঙ্গে সমান তাহলে পি কত টাকা পেল। কি বলা হয়েছে পি এর যা ভাগ পাবে সেটা কি কিউ প্লাস আর যা ভাগ পাবে দুজনে মিলে তাদের কি 2/5 ভাগের সঙ্গে সমান তাই তো এটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যদি এটা বের করি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আমাদের কিউ প্লাস আর পি বাই কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু আমাদের কত এসে দাঁড়ায় 2/5 তার মানে আমরা বলতে পারি যদি পি 2 হয় তাহলে কিউ প্লাস আর দুজনে মিলে কত হয়ে যাবে আমাদের 5 হয়ে যাবে তাই তো। তার মানে আমরা কি বলতে পারি টোটাল কত হবে টোটাল পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 7 হয়ে যাবে। এই 7 এর ভ্যালু কত দেওয়া রয়েছে আমাদের 7 এর ভ্যালু দেওয়া রয়েছে 1050। তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে 7 দিয়ে এটাকে কেটে দিই 7 দিয়ে কাটলে 7 * 1 7 5 7 35 মানে 150। তাহলে 1 এর ভ্যালু কত হলো 150 হলো। এখন বলা হয়েছে পি কত টাকা পাবে তাহলে দেখো তো আমাদের অনুযায়ী পি কত টাকা পেয়েছিল আমরা দেখছি পি আমাদের অনুযায়ী 2 টাকা পেয়েছিল তাহলে 1 এর ভ্যালু 150 হলে 2 এর ভ্যালু কত হয়ে যাবে 2 এর ভ্যালু হয়ে যাবে 150 গুণ 2 = 300 টাকা। ঠিক আছে তাহলে পি কত পাবে 300 টাকা পাবে। যদি বলা হতো কিউ আর আর দুজনে মিলে কত পাবে তাহলে কি করতাম 5 গুণ 150 করতাম 750 টাকা টোটাল কত হতো টোটাল আমাদের 1050 টাকা। বুঝতে পেরেছো? তাহলে আশা করি फ्रेंड्स তোমাদের প্রত্যেকে বুঝতে পেরেছো যে আমরা যা যা করাচ্ছি সেগুলো তোমাদের ভালো লাগবে। সেজন্য অবশ্যই ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে দাও আর আমরা প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের এইভাবে কমপ্লিট করিয়ে দেব কোনো রকম প্রবলেম হবে না তোমাদের শুধু প্রত্যেকটা ভিডিও কমপ্লিট দেখো এবং লাইক এবং শেয়ার করো। আজকের ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করো আর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ फ्रेंड्स।